আচ্ছা আপনার আপনার কথা বলা লাগবে না, এটা নীলালাগের পৈতৃক বাড়ি নামে যেটা আমরা আসলে মানে শুনে আসছি বা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে আমরা যেটা জানি যে নীলালাগ ছিলেন রাজনগরের পাঁচগাঁও একটা গ্রামে, তো রাজনগরের পাঁচগাঁও গ্রামে আমরা আসছি। এই জায়গাটা মানে এই এলাকাটা এইটাই আর কি মূলত নীলালাগের পৈতৃক বাড়ি হিসেবে পরিচিত। এখানে আসলে এখন কোনো স্মৃতি নেই। এখন বলতে নীলালাগ 1900 সালের 2 অক্টোবর আসামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা গিরিশচন্দ্র নাগ ছিলেন আসামের প্রশাসক, তখন সেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তার প্রাথমিক শিক্ষা, তারপর হচ্ছে ঢাকার ইডেন কলেজে তার লেখাপড়া, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1921 সালে তিনি প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হন এবং সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন ইংরেজিতে। এরপর তিনি হচ্ছে স্বদেশী আন্দোলনে জড়িয়ে যান। ওনার স্বামী ছিলেন একজন স্বদেশী আন্দোলনের একজন যোদ্ধা বা সৈনিক। তো এইটা হচ্ছে সেই পৈতৃক বাড়ি, কিন্তু আসলে ওইরকমভাবে কোনো স্মৃতি বা কোনো ঘটনা কোনো কিছু এখানে কোথাও লেখা নেই, ওইরকমভাবে কেউ জানেও না, জাস্ট ওই মুখে মুখে যেটা প্রচলিত হয়ে গেছে ওইরকমই। তবে এখানে কিন্তু রাজনগরে নীলালাগ স্মৃতিসংঘ আছে, সুতরাং এই স্মৃতিসংঘ আসলে কি স্মৃতি ধারণ করে আমি সেটা জানি না। স্মৃতিসংঘের অন্তর্ভুক্ত উচিত ছিল একটা নেম প্লেট রাস্তাতে অথবা কোন একটা জায়গায় স্মৃতি হিসেবে রাখা, নাম যেহেতু স্মৃতিসংঘ তাদের অবশ্যই উচিত একটা স্মৃতি কিছু লেখা। তো ইত্যাদিতে দেখিয়েছিল এই বিটাটা, এই যে এই ভাঙা ঘরটা, এই যে মানে এই ইট ইটগুলো, এটা ইত্যাদিতে দেখিয়েছিল। তো এখানে একটি অনেক পুরনো প্রাচীন গাছ আছে, অনেক বড় গাছ। তো আমি জানি নীলালাগের বাড়িতে তেমন কিছু নেই, মানে কোনো স্মৃতি নেই, কারণ ইত্যাদিও দেখেছি এবং এখানকার স্থানীয় মানুষজনের কাছে আগে জেনেছি। তারপরও যেহেতু রাজনগরের আশেপাশেই থাকি, সেই জন্যই মনে হলো যে কিছু না থাকলো জায়গাটা থেকে ঘুরে আসি, যে বলতে পারবো হ্যাঁ আমি নিজে ঘুরে আসছিলাম, সেজন্য আসা। তবে এই ভিডিওর মাধ্যমে আমি এটা বলতে চাই যে স্মৃতিসংঘ যেহেতু আছে, তারা কী স্মৃতি ধারণ করেছে এটা আমার প্রশ্ন। স্মৃতিসংঘের প্রথম কাজটাই উচিত ছিল যে যেখানে জায়গাটা আছে বা যেখানে যেই জায়গাটা বেশিভাবে পরিচিত সেখানে অন্তত একটা নেম প্লেট লাগানো স্মৃতি হিসেবে। তো স্মৃতিসংঘ শুধু নামে থাকলে হবে না, কাজ করতে হবে। ওরা অন্য কোনো কাজ করতে পারে, কাজ করে। গত 9 ডিসেম্বর তারা হচ্ছে একটা স্মরণসভা আয়োজন করেছে ডাকবাংলোতে জেলা পরিষদে, কিন্তু স্মরণসভা হলো অনেক কিছু হলো, কিন্তু তার কোনো স্মৃতি তো নাই, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে, কিন্তু স্মৃতি রক্ষার্থে একটা নেম প্লেট অন্তত থাকা দরকার, যাতে করে মানুষ রাস্তা থেকেও দেখে অন্তত বুঝতে পারে হ্যাঁ রাজনগরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর বাসা ছিল। এটা এখানকার স্থানীয় মানুষজন জানে, এই যে এখানে আমি আছি এই পাশে, এই যে এখানে পাশে বাজার আছে, বাজারে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি বলতে পারবে না। এখন বলতে পারেন আপনি কেমনে এত মানে কনফার্ম হচ্ছেন, কারণ আমি মাত্রই জিজ্ঞেস করেছি, বাজারেও বলতে পারে নাই এবং যেই সিএনজি দামরা আসছে সেই সিএনজি ড্রাইভার কোনো নামই শোনা নাই। সুতরাং এই জন্য এখানে একটা নেম প্লেট থাকাটা অত্যাবশ্যকীয়, অন্তপক্ষে মানুষ নামটা পড়বে, জানবে যে হ্যাঁ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী নীলালাগ ছিলেন। তো নীলালাগ 1970 সালে মারা গেছেন। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের, স্বদেশী আন্দোলনের একজন নারী পথিকৃত, নারী শিক্ষা তিনি আর অগ্রণী ভূমিকা আছে, বিভিন্ন সংগঠন ছিল ওনার নামে। তো এখন কিছু নাই, তো স্মৃতিসংঘের প্রতি অনুরোধ রইল ওরা স্মৃতি রক্ষাতে একটা নেম প্লেট কিংবা কিছু একটা এখানে খোঁটা গেড়ে হলো লাগানো উচিত, যাতে করে মানুষ বুঝতে পারে। ওকে, আল্লাহ হাফিজ।